আজকে যেই কোম্পানি বা স্টকটি রিভিউ করা হবে সেটি হচ্ছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমরা জানার চেষ্টা করব কোম্পানিটি কিসের ব্যবসা করে, গত কয়েক বছর ধরে কেমন প্রফিট করছে, কেমন ডিভিডেন্ড দিচ্ছে, লাভের পরিমাণ কি বাড়ছে নাকি কমছে, ব্যবসায় গ্রোথ আছে কিনা, ডিভিডেন্ড পেআউট রেশিও কেমন, কোম্পানিটির শেয়ারের বর্তমান প্রাইস পজিশন কি ইত্যাদি। এই প্রেজেন্টেশনে যে সমস্ত তথ্য তুলে ধরা হবে তার সব তথ্যই পাবলিকলি অ্যাভেলেবল। এই তথ্যগুলো নেওয়া হয়েছে ডিএসই ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট এবং কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে। এই ভিডিওটি কোনো বাই বা সেল রিকমেন্ডেশন নির্দেশ করে না। তো চলুন শুরু করা যাক। আপনি যদি ফাইন্যান্স স্কুলের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। মিরাকল ইন্ডাস্ট্রিজ এস্টাবলিশড হয় 1993 সালে এবং ডিএসইতে লিস্টেড হয় 2000 সালে। এটি একটি বি ক্যাটাগরি কোম্পানি যার ইয়ার এন্ড 30th June, মানে কোম্পানিটি 30শে জুন তারিখে তার হিসাব ক্লোজ করে। এই কোম্পানিটির মেজর প্রোডাক্টস হচ্ছে যে পিপি ওভেন ব্যাগ, লাইনার ব্যাগ বা জাম্বো ব্যাগ, যে ব্যাগগুলো আসলে ব্যবহৃত হয় যে সিমেন্ট, সার, লবণ, চিনি, বীজ, কেমিক্যাল, এই টাইপের যেই কমোডিটিস আছে এই কমোডিটিগুলো বহন করার জন্য যেই টাইপের ব্যাগ প্রয়োজন সেই টাইপের ব্যাগ এই কোম্পানিটি প্রোডিউস করে। এই কোম্পানিটির ওয়েবসাইটও দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আমরা যদি কোম্পানিটির নেট প্রফিট দেখি, এই নেট প্রফিটগুলো নেওয়া হয়েছে ডিএসই ওয়েবসাইটে মিরাকল ইন্ডাস্ট্রিজের যে পেজ আছে সেখান থেকে। আপনারা চাইলে এই ফিগার্সগুলো চেক করে দেখতে পারেন এবং এই ফিগার্সগুলো মিলিয়নে রিপ্রেজেন্ট করে। তো 2014 সালে কোম্পানিটির নেট প্রফিট ছিল 5.83 মিলিয়ন, মানে 58 লাখ টাকা। 2015 ছিল 4.26 কোটি টাকা, 2016 ছিল 3.33, প্রায় 34 লাখ টাকা, 3.34, 2017 ছিল 3.65 কোটি টাকারও বেশি, 2018 ছিল 3.14 কোটি টাকা এবং 2019 অ্যানুয়ালাইজড হিসাব অনুযায়ী নেট প্রফিট এর এস্টিমেটেড নেট প্রফিট হচ্ছে 1.76 কোটি টাকা। 2019 যে অ্যানুয়ালাইজড নেট প্রফিটটা নেওয়া হয়েছে, এটি নেওয়া হয়েছে 2019 প্রথম নয় মাসে যে প্রফিটটা এসেছে সেই প্রফিটটাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করি তাহলে আমরা অ্যানুয়ালাইজড, মানে 12 মাসে, 1 বছরে কোম্পানিটির নেট প্রফিট কত হওয়া উচিত তার একটা এস্টিমেশন আমরা পাবো। প্রফিট পার্সেন্টেজ চেঞ্জ বা প্রফিটের গ্রোথ যদি আমরা দেখি তাহলে দেখব যে 2015 সালে কোম্পানিটির প্রফিটে একটা হিউজ গ্রোথ ছিল, প্রায় 632% মতন কোম্পানির প্রফিটে গ্রোথ ছিল। কিন্তু 2016 সালে এসে প্রফিটে 20%-এরও বেশি নেগেটিভ গ্রোথ ছিল, 2017 সালে প্রায় 10% পজিটিভ গ্রোথ, আবার 18-তে 14% মতন নেগেটিভ গ্রোথ এবং 19-এ এসে 44% নেগেটিভ গ্রোথ। মানে কোম্পানিটির প্রফিটের যে গ্রোথ এটা আসলে ইনকনসিস্টেন্ট, এক এক সময়ে খুব ভালো প্রফিট হয় আবার এক এক সময়ে খুব নেগেটিভ গ্রোথ হয় প্রফিটে। কোম্পানিটির ইপিএস যদি আমরা দেখি, 2014 সালে কোম্পানিটির ইপিএস ছিল 24 পয়সা, 15-তে ছিল 1.68 টাকা, 16-তে ছিল 1.23 টাকা, 17-তে ছিল 1.25 টাকা, 18-তে ছিল 1 টাকা এবং 2019 অ্যানুয়ালাইজড হিসাব অনুযায়ী ইপিএস 52 পয়সা। আমরা যদি নেট প্রফিটটাকে গ্রাফে প্লট করি তাহলে দেখব যে 2015 পর থেকে কোম্পানির নেট প্রফিটটা মোটামুটি ডাউন ট্রেন্ডে আছে, এখনও পর্যন্ত প্রফিটটা ফলিং ট্রেন্ডে আছে। প্রফিট পার্সেন্টেজ চেঞ্জ যদি আমরা দেখি তাহলে দেখব 2015 একটা হিউজ গ্রোথ ছিল প্রফিটে, এরপর থেকে মোটামুটি ইনকনসিস্টেন্ট। 16-19 পর্যন্ত 3 বছর অ্যাকচুয়ালি নেগেটিভ গ্রোথ ছিল প্রফিটে, আর 1 বছর 9.6%, 2017 সালে 9.6% পজিটিভ গ্রোথ ছিল প্রফিটে। টোটাল ডিভিডেন্ড যদি আমরা দেখি তাহলে দেখব যে টোটাল ডিভিডেন্ডের ক্ষেত্রে 14-18 পর্যন্ত হিসাব করলে মোটামুটি ডিভিডেন্ডটা বেড়েছে, কিন্তু 15-18 যদি আমরা দেখি তাহলে মোটামুটি ইনকনসিস্টেন্ট। একবার 7% প্রফিট ডিভিডেন্ড দিয়েছে, একবার 8%, আবার 2017 এসে 7%, আবার 18-তে 8%, এরকম তারা একটা ডিভিডেন্ড মেনটেন করেছে। কনসিস্টেন্ট পলিসি তারা মেনটেন করেনি আসলে। আর কোম্পানিটি শুধুই স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয়নি গত 5 বছরে। ডিভিডেন্ড পেআউট রেশিও, ডিভিডেন্ড পেআউট রেশিও ইকুয়াল টু ক্যাশ ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার ইপিএস। ডিভিডেন্ড পেআউট রেশিও আমাদের বলে ইপিএস এর কত পার্সেন্ট কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউট করে। সো ডিভিডেন্ড পেআউট রেশিও থেকে আমরা জানতে পারবো ইপিএস এর কত পার্সেন্ট কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে।
আর টোটাল ডিভিডেন্ড পেআউট রেশিও নেওয়া হয়েছে, যেহেতু আমাদের মার্কেটে কোম্পানিগুলোর স্টক ডিভিডেন্ড দেওয়ার একটা প্রবণতা থাকে, সেই জন্য অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড দেয় না বা ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড একসাথে দেয়। এমন পরিস্থিতিতে একটা আইডিয়া পাওয়ার জন্য আমরা টোটাল ডিভিডেন্ড ডিভাইডেড বাই ইপিএস নিয়ে টোটাল ডিভিডেন্ড পেআউট রেশিও ক্যালকুলেট করব। তো এই টোটাল ডিভিডেন্ড ইকুয়াল টু আমরা নিচ্ছি ক্যাশ ডিভিডেন্ড যোগ স্টক ডিভিডেন্ড। এই টোটাল ডিভিডেন্ডকে আমরা ইপিএস দিয়ে ভাগ করে দেখবো যে ইপিএসের কত পার্সেন্ট কোম্পানি টোটাল ডিভিডেন্ড হিসাবে দিচ্ছে। ডিভিডেন্ড পেআউট রেশিও যদি আমরা দেখি তাহলে দেখবো যে কোম্পানিটির ডিভিডেন্ড পেআউট রেশিও জিরো, যেহেতু কোম্পানিটি কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয় না। আর টোটাল ডিভিডেন্ড পেআউট রেশিও যদি দেখি তাহলে দেখবো 2014 সালে কোম্পানিটির 208% হচ্ছে টোটাল ডিভিডেন্ড পেআউট রেশিও। এখানে আসলে মনে হতে পারে যে অনেক বেশি পেআউট, অনেক ভালো ডিভিডেন্ড তারা মেনটেন করেছে, কিন্তু অ্যাকচুয়ালি ইপিএসটা আসলে এতই কম ছিল যে 5% ডিভিডেন্ড দেওয়ার পরেও টোটাল ডিভিডেন্ড পেআউট রেশিও 208%। ইপিএস ছিল 0.24, মানে 24 পয়সা, সেখানে তারা ডিভিডেন্ড দিয়েছে 5%, যার কারণে টোটাল ডিভিডেন্ড পেআউট রেশিও অনেক বেশি দেখা যাচ্ছে। এর পরবর্তী বছরগুলোতেও দেখা যাচ্ছে যে তারা মিনিমাম 40%-এর উপরে তারা মেনটেন করেছে ডিভিডেন্ড পেআউটটা, এবং 16 থেকে 18 পর্যন্ত 56 or above তারা ডিভিডেন্ড পেআউট টুয়ার্ড টোটাল ডিভিডেন্ড পেআউট তারা মেনটেন করেছে। ডিভিডেন্ড পেআউট রেশিও জিরো, যেহেতু কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড দেয় না। টোটাল ডিভিডেন্ড পেআউট রেশিও যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে দেখবো 2015 পর থেকে 18 পর্যন্ত মোটামুটি ডিভিডেন্ড টোটাল ডিভিডেন্ড পেআউটটা ইনক্রিজিং ট্রেন্ডে আছে। 30 এপ্রিল 2019 হিসাব অনুযায়ী কোম্পানিটির স্পন্সর ডিরেক্টরদের কাছে কোম্পানিটির শেয়ার আছে 30%, গভর্নমেন্ট ইনস্টিটিউট এবং ফরেন ইনভেস্টরদের কাছে এই কোম্পানিটির কোনো শেয়ার নেই, আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার আছে 70%। আমরা যদি কোম্পানিটির প্রাইস পজিশন দেখি তাহলে দেখবো 2015 এসে কোম্পানির প্রফিট একটা হিউজ গ্রোথ ছিল, যার সাথে প্রাইসটাও মোটামুটি বেড়েছিল, যদিও প্রাইসটা পরে গিয়ে বেড়েছে। আমরা জানি যে জুন ক্লোজিং কোম্পানিটি, তো জুন ক্লোজিং কোম্পানিগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে করতে দেখা যায় সেপ্টেম্বর অক্টোবর লেগে যায়। তো অ্যাকচুয়ালি এই যে হিউজ গ্রোথ হয়েছে প্রফিটে, এই ডিক্লারেশনটা আসতে যেহেতু মোটামুটি অক্টোবর বা সেপ্টেম্বর এই টাইম পড়ে যায়, তো পরবর্তীতে এসে আসলে দেখা যাচ্ছে যে একটা হিউজ জাম্প হয়েছিল প্রাইসে ডিভিডেন্ড এবং ইপিএস এবং আর্নিংসের ডিসক্লোজারের পরে। 2016 এসে কোম্পানিটির নেট প্রফিটে 20%-এরও বেশি প্রফিটের নেগেটিভ গ্রোথ ছিল, যদিও তারপরেও কোম্পানিটির আসলে সেইভাবে প্রাইসটা ফল করেনি, কারণ তার আগের পিরিয়ডে এত বেশি প্রফিটের গ্রোথ ছিল মোর দেন 600%, যার কারণে 20% প্রফিটের ফল হওয়ার পরেও প্রাইসটা সেভাবে কারেকশানে যায়নি, যদিও খুব বাড়েওনি অবশ্য খুব বেশি। আবার 2017 এসে কোম্পানিটির প্রফিট একটা গ্রোথ ছিল, 9.6% গ্রোথ ছিল, এবং তার সাথে সাথে শেয়ারের প্রাইসটাও মুভ করেছে, পজিটিভলি মুভ করেছে, মানে কোম্পানির শেয়ার প্রাইস বেড়েছে নেট প্রফিট বাড়ার সাথে সাথে। কিন্তু 2018 এসে কোম্পানির নেট প্রফিটে 14% নেগেটিভ গ্রোথ হওয়ার কারণে শেয়ার প্রাইসও তার সাথে সাথে ফল করেছে, যেটা একদমই স্বাভাবিক। এবং 2019 অ্যানুয়ালাইজড হিসাব অনুযায়ী যে নেট প্রফিট, সেখানেও যদি আমরা দেখি তাহলে প্রফিটের যে গ্রোথ 44% নেগেটিভ গ্রোথ, তো যেহেতু প্রফিট ফল করেছে সে তার সাথে সাথে শেয়ার প্রাইসও ফল করেছে, এবং সেই ব্যাপারটাই স্বাভাবিক। আপনারা যদি কোম্পানিটির ডিটেইল চার্ট অ্যানালিসিস করতে চান তাহলে ফাইন্যান্স স্কুলের টেকনিক্যাল অ্যানালিসিস রিলেটেড ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলো দেখলে আপনি নিজেই খুব সহজে চার্ট অ্যানালিসিস করতে পারবেন। চার্ট কোথা থেকে পাবেন সেই সমস্ত ইনফরমেশনও ভিডিওগুলোতে দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওটি শুধুই শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি এবং কোনো বাই বা সেল রিকমেন্ডেশন নির্দেশ করে না। এই ভিডিওতে উল্লেখিত তথ্য আপনারা ডিএসই ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট এবং কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে পাবেন। আপনারা চাইলে ক্রস চেক করে নিতে পারেন। এই তথ্যগুলোর রেফারেন্স লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার হাতে থাকা কোম্পানির ব্যাপারে এরকম প্রেজেন্টেশন চাইলে কমেন্টে জানান, আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন।